আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমাস কিচেন ইন ওমান। আজকের আয়োজনে থাকছে দুইটি ভিন্ন ভিন্ন স্বাদে গুড়ের শরবত রেসিপি। প্রচণ্ড গরমে শরীর ও মন শীতল রাখতে শরবত দুটি ট্রাই করে দেখতে পারেন, আর সেজন্য ফুল ভিডিওটি দেখতে হবে, কোথাও যাবেন না, দেখতে থাকুন। এখন আমি প্রথম শরবতটি তৈরি করে নেব। প্রথমে যে শরবতটি তৈরি করব সেজন্য লাগবে তোকমাদানা। আমি এখানে 1 চা চামচ তোকমাদানা নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা 15-20 মিনিট অথবা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। ভিজে অনেকটাই ফুলে যাবে এবং কালারও চেঞ্জ হয়ে যাবে। যখন সাদা সাদা হয়ে আসবে তখনই ইউজ করতে হবে। এখন শরবতটি তৈরি করার জন্য লাগবে গুড়। আমি এখানে গুড় ভেঙে কিছু গুড় নিয়ে নিলাম। তারপর নিতে হবে তেঁতুল। আমি এখানে যে তেঁতুল ইউজ করেছি, তেঁতুলের মধ্যে লবণ দেওয়া ছিল, এজন্য আর লবণ ইউজ করলাম না। আপনাদের তেঁতুলে লবণ না থাকলে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। গুড় আর তেঁতুল গলে পানির সাথে মিশিয়ে যাওয়া পর্যন্ত। সবগুলো উপকরণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ইউজ করে শরবতটি তৈরি করে ফেলতে পারবেন, অথবা আমি যে পরিমাণে উপকরণগুলো ইউজ করেছি সেই পরিমাণে তৈরি করতে চাইলে ভিডিওর স্ক্রিনে পরিমাপগুলো দেওয়া আছে, দেখে নিয়ে তৈরি করে ফেলতে পারবেন। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর গুড় আর তেঁতুল নরম হয়ে পানির সাথে একদম মিশে গিয়েছে। তারপর নেড়ে ছেড়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। সেঁকে তেঁতুলের অবশিষ্ট অংশগুলো ফেলে দিতে হবে। এখন যে তোকমাদানা ভিজিয়ে রেখেছিলাম, তোকমাদানা থেকে পানি সেঁকে নিয়ে ওখান থেকে পরিমাণ মতো তোকমাদানা গ্লাসে দিয়ে শরবতগুলো ঢেলে দেব। তারপর মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা গুড় তেঁতুলের শরবত। আরও বেশি ঠান্ডা খেতে চাইলে ফ্রিজে রেখে খেতে পারেন, অথবা বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। এভাবে প্রথম শরবতটি তৈরি করে নিলাম। এখন চলে যাব দ্বিতীয় শরবতটি তৈরি করার জন্য। দ্বিতীয় শরবতটি তৈরি করার জন্য নিয়ে নিলাম কিছু গুড়। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর ঠান্ডা পানি দিয়ে গুড়গুলো ভিজিয়ে রাখবো। সেমভাবেই গুড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর নরম হয়ে যখন পানির সাথে মিশে যাবে তখন এখানে আরও কিছু উপকরণ মিশাবো। এখন দেখতেই পাচ্ছেন গুড়গুলো পানির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন এখানে লেবুর রস দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো লেবুর রস দিয়ে নিলাম। তারপর খুব ভালোভাবে মিশিয়ে চেক করে নেব সব কিছু ঠিক আছে কি না। শরবত দুটি যে শুধু টেস্টি হবে তা কিন্তু না, এই শরবতগুলো কিন্তু শরীরের জন্য অনেক ভালো। এই প্রচণ্ড গরমে বাহির থেকে যখন ঘরে আসবেন এরকম শরবত এক গ্লাস পান করে নেবেন, দেখবেন শরীরে ও মনে প্রশান্তি আসবে। লেবু দিয়ে ভালোভাবে মিশানোর পর এখন পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করার আগে গ্লাসে কিছু ইসবগুলের ভুষি দিয়ে নিয়েছি, তারপর শরবত ঢেলে দিলাম। এখন খুব ভালোভাবে মিক্স করলেই তৈরি হয়ে যাবে গুড় লেবুর শরবত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার দুইটি শরবতের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে যারা নতুন, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।